নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। গুরুতর আঘাতপ্রাপ্ত বিদ্যুৎ কর্মী বিশ্বজিৎ পালের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে আহত বিশ্বজিৎ বাবুকে দেওয়া হবে 5,33,666 টাকা। আহত বিশ্বজিৎ পাল ধর্মনগর বিদ্যুৎ অফিসের সিনিয়র হেল্পার বলে জানা যায়। বিদ্যুৎ কর্মীরা যে কোনো পরিস্থিতির মধ্যে কাজ করেন। ঝড়, তুফান, গ্রীষ্ম, বর্ষা, শীত সর্বকালেই ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের। কাজ করতে গিয়ে যদি কোনো বিদ্যুৎ কর্মী নিহত বা গুরুতর আঘাতপ্রাপ্ত হন, তাহলে বিগত দিনে তেমন একটা সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেত না। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ বরাবরই দাবি রেখেছিল যে বিদ্যুৎ কর্মীরা কর্মস্থলে নিহত কিংবা পঙ্গু হলে সরকার যাতে তাদেরকে একটা ক্ষতিপূরণ হিসাবে ভালো অর্থ দেয়। রাজ্যে বিজেপি IPFT সরকার গঠিত হওয়ার পর উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের নিকট বিদ্যুৎ কর্মচারী সংঘের তরফ থেকে দাবি রাখা হয়েছিল। সেই দাবির ভিত্তিতে কোনো বিদ্যুৎ কর্মী কর্মস্থলে নিহত হলে তাদেরকে 10,00,000 এবং আহত হলে কর্মক্ষমতা হারালে তাদেরকে 5,00,000 টাকা করে দেওয়া হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। 2018 সালের দুর্গাপূজার মহালয়ার দুদিন আগে ধর্মনগরের বিদ্যুৎ অফিসের কর্মরত সিনিয়র হেল্পার বিশ্বজিৎ পাল লাইনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়ে বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে ফেলে বাড়িতে চিকিৎসাধীন। তার পাশে প্রথম থেকে ছিল রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ এবং BMS। বিগত দিনের মতো আহত বিদ্যুৎ কর্মী বিশ্বজিৎ পালের বাড়িতে গিয়ে দেখা করেন বিদ্যুৎ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। আহত বিশ্বজিৎ পালের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং তাকে সান্ত্বনা দেন যে সরকার ঘোষণা দিয়েছে উপমুখ্যমন্ত্রীর কাছে ওনারা যে দাবি রেখেছিলেন তা পূরণ হয়েছে। অতএব সরকার ও রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ এই পরিবারের পাশে আছে। বিদ্যুৎ কর্মী বিশ্বজিৎ পালের স্ত্রী জানান, টাকার অভাবে বহিরাজ্যে চিকিৎসার জন্য উনাকে নিয়ে যেতে পারছেন না। বিগত 8 মাস ধরে উনি বিছানায় শয্যাশায়ী। গত দুর্গাপূজার সময় বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে গুরুতর আহত হন বিশ্বজিৎ পাল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজিৎ পালের অ্যাকাউন্টে 5,33,666 টাকা ঢুকছে। সরকারি অনুদান পাওয়ায় বিশ্বজিৎ বাবুর চিকিৎসা হবে এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন BMS নেতৃত্বরা। ভারতীয় মজদুর সংঘ এই দাবি নিয়ে সোচ্চার হওয়ায় আগামী দিনে এর সুফল বাকি কর্মচারীরা পাবেন। সরকার থেকে এই সাহায্য পেয়ে বিশ্বজিৎ বাবুর স্ত্রী ধন্যবাদ জানান এবং তিনি বলেন এবার স্বামীকে নিয়ে বাইরে উন্নত চিকিৎসার জন্য যাওয়া যাবে। বেতন পান না, তারপর এক ছেলে এক মেয়ে আছে, বয়স্ক মা আছে উনার, এখন পর্যন্ত 7-8 মাস হয়ে গেল, উনি ভাত খেতে পারছেন না, ফল বিস্কিট এগুলো খেলে আমরা উঠেছি। উনাকে যে বেতন এই বেতন তো আমার কিছু পাচ্ছে না, কিন্তু আমি এটাই আশা করবো যে এখন পর্যন্ত বিলে আমি যা পেয়েছি উনাকে একটু বাইরে আমার নিয়ে যাওয়ার সব দেখে আনি, তারপরও যদি উনারা আমাকে আরও সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি খুবই উপকৃত হব। দেখুন, ইনি আমাদের ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের একজন কার্যকর্তা। উনি বিগত দুর্গাপূজার আগে অ্যাক্সিডেন্ট হয়েছেন কর্মরত অবস্থায়, ওনার মাথা থেঁকলিয়ে গেছিল, তাই ওনাকে নিয়ে বড় দুঃখী ছিলাম আমরা। আর এই ধর্মনগরবাসীর অনেক পরিশ্রম করেছেন আমাদের বিকাশ ভৌমিক মহোদয়, ইনি আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এবং সেই সঙ্গে আমাদের রণদীপ স্যার আছেন এবং জহরবাবুরা আছেন, আমরা কেন্দ্র কমিটির সদস্যরা এখানে আছেন। ইনারা দিনরাত এখানে সাহায্য করেছেন। সাহায্য করার পরে আমরা আমাদের মাননীয় জিষ্ণু দেববর্মা মহাশয়ের কাছে একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তাই ডেপুটেশন দিয়েছিলাম
স্যার, যদি কর্মরত অবস্থায় কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, উনি আমাদের জন্য যে ডিমান্ড রেখেছিলাম 10 লাখের সেটা দিয়ে দিয়েছে। এবং যদি কেউ কর্মরত অবস্থায় পুঙ্গ হয়ে যায়, ইনার হাত চলে যায়, পাও চলে যায়, যেহেতু আমরা একটা ইমার্জেন্সি পিরিয়ডে ডিউটি করি, উনি আমাদের 5 লক্ষ টাকা স্যাংশন দিয়ে দিয়েছিলেন। সেই 5 লক্ষ টাকার বড় নয়, টাকা বড় নয়, ওনার বউ বাচ্চা আছে, আমি চাই উনি সুখে থাকুক, সবারই সংসার আছে, তাই বিধির বিধান কিছু করার আমাদের ছিল না। ওনার 5 লক্ষ টাকা যেটা স্যাংশন ছিল সরকারি বাবদে, আমরা 5 লক্ষ 33 হাজার কত ছিল টাকাটা, যাই হোক 5 লক্ষ 33 হাজার 666 টাকা আমরা স্যাংশন করিয়ে দিয়েছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ 1 বছর পর দলীয় কার্যালয় খোলার অনুমতি পেল কংগ্রেস। শনিবার রাজধানীর চারিপাড়া স্থিত কংগ্রেস ভবন পুনরায় খোলার অনুমতি পেল কংগ্রেস, খুশি নেতৃত্ব সহ কর্মীরা। চারিপাড়া স্থিত কংগ্রেস ভবনটি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, এ নিয়ে মামলা করা হয় আমতলি থানায়। শনিবার ডুকলি ব্লকের ডিসি বিপুল দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে চারিপাড়া কংগ্রেস ভবনে যান। সেখানে গিয়ে কংগ্রেস কর্মীদের জানিয়ে দেন এই অফিস তাদের, সমস্ত কাগজপত্র পরীক্ষা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। এদিন বাধারঘাট ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। দীর্ঘ 1 বছর পর এই কংগ্রেস কার্যালয় খোলার অনুমতি পেল কংগ্রেস। বাজারে যে একটা কংগ্রেসের পার্টি অফিস ছিল, এটা অনেকদিন ধরে আছে, এটা অনেকদিন ধরে কে বা কাহারা ওনাদের দাবি যে তালা লাগিয়ে দিয়েছেন, ওনারা ঢুকতে পারছেন, তো সেটা প্রশাসনের কাছে ওনারা দাবি জানিয়েছিলেন যে এটা খুলে দেওয়ার জন্য। তো প্রশাসন, পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটা আজকে খুলে ওনাদেরকে দিয়ে দিয়েছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 3 দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনী এবং উৎসবের সমাপ্তি ঘটল শনিবার। চিত্রাঙ্কন আর্ট স্কুলের উদ্যোগে বিশালগড়ে অনুষ্ঠিত এই প্রদর্শনীমূলক অনুষ্ঠানে উপচে পড়া ভিড় ছিল। অনুষ্ঠানের সমাপ্তি হয় করইমুড়াস্থিত ছায়ানট হলগড়ে। চিত্রাঙ্কন আর্ট স্কুলের উদ্যোগে গত 16 মে 2019 ইংরেজি থেকে 3 দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনী এবং উৎসব অনুষ্ঠিত হয় বিশালগড়ে। শনিবার ছিল এই প্রদর্শনী ও উৎসবের শেষ দিন। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে উৎসুক ছাত্রছাত্রী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানের সমাপ্তি দিনে মূল অনুষ্ঠানটি হয় করইমুড়াস্থিত ছায়ানট হলগড়ে। চিত্র প্রদর্শনী ও উৎসবের আমেজ স্বাভাবিকভাবেই জনমনে বাড়তি রসদ জুগিয়েছে তা বলাই চলে। আমরা চিত্রাঙ্কন আর্ট স্কুল বিশালগড়, আমরা 2003 থেকে আমরা এই স্কুল পরিচালনা করছি। আমাদের স্কুলের একটাই উদ্দেশ্য, আমরা যেন সমাজে অন্যান্য স্কুলের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আমরা দ্বিতীয় সেকেন্ড চাইল্ড এক্সিবিশন আয়োজন করেছি বিশালগড় মহকুমায়। আসলে বিশালগড়ের মতো একটা শহরে এরকম একটা এক্সিবিশন নিয়ে প্রস্তুতি নেওয়া বিশাল কঠিন ব্যাপার, কারণ আমাদের শহরে একটা এক্সিবিশন হল নেই, নেই কোনো সঠিক পরিকাঠামো, নেই একটি সুন্দর হল যেটাতে অনুষ্ঠান করার আমরা সুযোগ পাই। তথাপিও আমরা আগরতলার যে বড় বড় আর্ট স্কুলগুলি আছে, যে সমস্ত আর্ট স্কুল এবং সংস্থা বিভিন্ন এক্সিবিশন এবং অন্যান্য কর্মসূচি করে থাকে, ওদের সঙ্গে আমরা তুলনামূলকভাবে সমান টেক্কা দিয়ে আমরা বিশালগড়ের মতো শহরে সেকেন্ড চাইল্ড আর্ট এক্সিবিশন আয়োজন করেছি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে, সুন্দর হে।
ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল, বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর নেতাজি চৌমুহন স্থিত পিডব্লিউডি কমপ্লেক্সের রিক্রিয়েশন হল করে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা গভর্নমেন্ট লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, মহাসচিব সমর রায় সহ অন্যান্যরা। শনিবার অনুষ্ঠিত হল অল ত্রিপুরা গভর্নমেন্ট লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন। রাজধানীর নেতাজি চৌমুহন স্থিত পিডব্লিউডি কমপ্লেক্সের রিক্রিয়েশন হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, মহাসচিব সমর রায়, সুবীর দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়। বক্তারা সম্মেলনে আলোচনা করতে গিয়ে এই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন। সংগঠনের কনভেনার দীপঙ্কর ঘোষ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে জানান, পাশাপাশি সংগঠনের বিভিন্ন দাবিগুলি তুলে ধরেন। আজকে অল ত্রিপুরা গভর্নমেন্ট লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনে আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইব্রেরি যে বিভিন্ন সরকারি দপ্তরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি কর্মচারী হিসাবে যারা নিয়োজিত হয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে একটা সাংগঠনিক প্ল্যাটফর্ম প্রদান করা, এবং আগামী দিনে আমাদের যে পেশাগত বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াগুলি নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে আগামী দিনে যাব। আপনারা নিশ্চয়ই জানেন এই রাজ্যে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি নামে একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, তার নিয়ন্ত্রণাধীন সারা রাজ্যে 25টা পাবলিক লাইব্রেরি আছে। 25টা পাবলিক লাইব্রেরির মধ্যে প্রায় 15টা লাইব্রেরিতে কোনো লাইব্রেরিয়ান নেই। এই 15টা লাইব্রেরির মধ্যে 6টা লাইব্রেরি চলছে রুট ডি নাইট গার্ড দিয়ে। রাজ্যের অসংখ্য স্কুল বিদ্যালয় আছে, এই সরকারি বিদ্যালয়গুলিতে প্রায় 99% উপর কোনো ট্রেনিংপ্রাপ্ত লাইব্রেরি কর্মচারী নেই। বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে অনেকখানেই চলছে রুট ডি দিয়ে লাইব্রেরি। বিভিন্ন কলেজগুলি, সরকারি ডিগ্রি কলেজগুলিতেও লাইব্রেরির কর্মচারীর সংকট চলছে। আমরা চাইছি অবিলম্বে সরকার এগুলি দেখে তো সরকার দৃষ্টিপাত করুক। এছাড়া লাইব্রেরি কর্মচারী হিসেবে যারা নিয়োজিত রয়েছেন তারা, বিশেষ করে লাইব্রেরিয়ান পদে যারা নিয়োজিত রয়েছেন তারা সারা ভারতবর্ষের সবচেয়ে কম নিম্নমানের বেতন পাচ্ছেন ত্রিপুরাতে, যা পাচ্ছেন ইউডি ক্লার্কের স্কেল। অথচ আমাদের পার্শ্ববর্তী আসাম রাজ্যেও যারা লাইব্রেরিয়ান হিসেবে পদে রয়েছেন তাদের গ্রেড পে সহ অন্যান্য বেতন কাঠামো আমাদের থেকে অনেক অনেক বেশি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ম নীতি উপেক্ষা করে সিলেটের গোয়াইনঘাটে যত্রতত্র গড়ে তোলা হচ্ছে স্টোন ক্রাশার মেশিন। মরতে বসেছে জীব বৈচিত্র, ধ্বংস হতে যাচ্ছে জাফলং এর পরিবেশ। কুম্ভনিদ্রা সংশ্লিষ্ট দপ্তর। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা, মোহাম্মদপুর, কালীনগর, শান্তিনগর, পর্যটন কেন্দ্র বল্লাঘাট সহ বেশ কয়েকটি আবাসিক এলাকায় স্টোন ক্রাশার মেশিন গড়ে তোলা হচ্ছে। এসব স্টোন ক্রাশারের কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বেদখল হচ্ছে, বন বিভাগের শত হেক্টর সরকারি ভূমি উজাড় করা হচ্ছে সবুজ বন। তবে অপরিকল্পিতভাবে স্টোন ক্রাশার মেশিন স্থাপনের ফলে ধুলোর রাজ্যে পরিণত প্রকৃত কন্যা জাফলং। ক্রাশার মেশিনের ধুলোর কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তা আব্দুল খালেকের নেতৃত্বে নীতিমালার তোয়াক্কা না করে সিলেট তামাবিল মহাসড়কের দুপাশে সরকারি বন বিভাগের ভূমি হরিলুট করে স্টোন ক্রাশার মেশিন স্থাপন করা হচ্ছে, আর ওইসব বেদখলকৃত ভূমির উপর বসানো হচ্ছে যত্রতত্র ক্রাশার মেশিন। এসব ক্রাশার মেশিন থেকে নিয়মিত মাসোহারা আদায়ে ব্যস্ত রয়েছে বন কর্মকর্তা আব্দুল খালেক, যার কারণে দিনের পর দিন বেদখল হচ্ছে সরকারি ভূমি, উজাড় হচ্ছে সামাজিক বনায়ন, ধ্বংস হতে যাচ্ছে জাফলং এর পরিবেশ। বরাবরের মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল।
বন কর্মকর্তাদের সহযোগিতা পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ আইনে নিয়োগ ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। অবৈধ স্টোন ক্রাশার মেশিন বন্ধে আইনি জটিলতার কথা জানালেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তবে আইনি জটিলতার সুষ্ঠু সমাধান হলে অবৈধ ক্রাশার মেশিন বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। পর্যটন কেন্দ্র জাফলং এর সৌন্দর্য ধরে রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। 33 বছর ধরে এই জায়গাতে আছি, আমরা একটা ঘর তুলছি, এই তুল টাকা দাবি করছিল, টাকা দিতে পারিনি বলে আমার নামে 24টা মামলা করছে। ঘর যদি লড়া দিয়ে আরেকখান জায়গা নিবার চাই বা একটা বাথরুম খুঁজলে ওরা নিষেধ বাধা করে, এরা টাকা চায়, টাকা দিলে এটা খোঁজা যায় আর নয় খোঁজা যায় না। এখানে আপনার বন বিভাগের কিছু জমি আছে, সেখানে তারা স্টোন ক্রাশার বসিয়েছে অবৈধভাবে অবশ্যই, তারপরে তারা পাথর উত্তোলন করে সে পাথর রাখে। কেউ বলে থাকেন যে বন বিভাগ পাথর রাখার পারমিশন দিয়েছে, আবার বন বিভাগকে যখন বলা হয় বলে যে না, এটা কারা কখন দেখে যায় আমরা যাই না, এরকম বিভিন্ন কথা আছে। আমি বিশ্বাস করি যদি আমরা ওই মামলায় জিততে পারি এবং যদি আদেশটা আমরা ভেঙে করতে পারি তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জৈন্তাপুর সিলেট থেকে এম এস রাজুর রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।